तेरे साथ मैं लुका छुपी खेलूंगा। ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওতে আমরা ওই ধরনের ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান দিয়ে ওই ধরনের ভিডিও এডিট করা খুব ইজি। তো আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে অ্যালাইট মোশন, এবং অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো আপনাকে আসতে হবে এই টেলিগ্রাম চ্যানেলে, এবং এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন এখানে আসার পর উপরের দিকে দেখুন এখানে একটা মেসেজ পিন করা থাকবে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি লিঙ্ক আপনার সামনে চলে আসবে। তো সবার উপরের দিকে যে দুটি ভার্সন থাকবে সেই দুটির মধ্যে যে কোনো একটি ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন। দেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ হবে এখানে আপলোড করে দেওয়া হবে, এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটাই সুবিধা হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন ওপেন করে নেবেন। দেন নিচে দেখুন এখানে প্রজেক্ট অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক রয়েছে অ্যান্ড রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিন। দেন প্রথমে বিটমার্কটি ওপেন করুন। অ্যান্ড বিটমার্কে অনেকটা কাজ আপনি পেয়ে যাবেন আগে থেকে, দেখুন অনেকটা কাজ আগে থেকে এখানে করা থাকবে। সো আপনাকে এগুলো করতে হবে না, আপনাকে যে কাজটা করতে হবে এখানে এই যে বিটমার্কগুলো দেখছেন এখানে রয়েছে, এই বিটমার্ক অনুযায়ী কিন্তু আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে, এবং এই যে লিরিক্সগুলো অ্যাড করা আছে এই লিরিক্সের যে আর কি ফন্ট স্টাইলটা, টেক্সটের যে ফন্ট স্টাইল রয়েছে এটা আপনাকে রিপ্লেস করতে হবে, কারণ প্রিসেটের মধ্যে ফন্টটা যায় না, যে কারণে আপনাকে এটা রিপ্লেস করতে হবে। সে কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমের দিকে আসুন, ফার্স্টে যে টেক্সটের লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এডিট টেক্সটে ক্লিক করুন। দেন এখান থেকে উপরে এই অপশানটিতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করতে পারেন, এখানে ফন্ট লিস্ট পেয়ে যাবেন, পছন্দের ফন্ট এখান থেকে আপনি নিতে পারেন। বা আমি যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনার ডাউনলোড করে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে সেটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড ফন্ট কীভাবে ইম্পোর্ট করতে হয় অ্যালাইট মোশনে যদি আপনার জানা না থাকে, আপনি আমাদের এই চ্যানেলটিকে চেক আউট করতে পারেন, মইনুল টেক চেক আউট করতে পারেন, আপনি ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে, তো ওখান থেকে দেখে আপনারা শিখে নিতে পারেন, ঠিক আছে। তাছাড়া আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটার, তো ওখান থেকেও আপনারা দেখতে পারবেন। দেন এরকম ফন্টটা সিলেক্ট করে নেবেন, দেন টিক মার্কে ক্লিক করে দেবেন, দেখুন এখানে অ্যাড হয়ে যাবে। দেন তারপর লেয়ারটাকে সিলেক্ট করবেন টেক্সটের, এই টেক্সটে গিয়ে একই প্রসেসে আপনারা এখান থেকে আপনারা ভিগল ফন্টে গিয়ে এখান থেকে আপনারা ফন্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো একইভাবে এখানে যতগুলো টেক্সটের লেয়ার থাকবে প্রত্যেকটি টেক্সটের লেয়ারে আপনারা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেবেন, ওকে। দেন এখান থেকে এই বিটমার্কে নিয়ে আসবেন, এই বিটমার্কে 10.11 সেকেন্ডে যে বিটমার্কটি আছে এই বিটমার্কে টাইমলাইনটি নিয়ে আসবেন, এখান থেকে ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবেন এরকম, দেন মিডিয়া অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে থ্রি ডট রয়েছে এখানে একবার ক্লিক করবেন, দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটাকে আপনারা ফিল স্ক্রিন করে নেবেন। সো ফিল স্ক্রিন হয়ে যাবে দেখুন এক ক্লিকে। দেন এই ডান দিকে অ্যালোতে একবার ক্লিক করবেন, পরের বিট মার্কে টাইমলাইনটা চলে আসবে, দেন এই অপশানেতে ক্লিক করে দেবেন, রাইট সাথে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। দেন এখান থেকে আবার এই বিট মার্কে টাইমলাইন রেখে আবারও প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, দেখুন ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে এখান থেকে একটা অ্যাড করবেন, থ্রি ডটে ক্লিক করে এটাকে আপনার ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটাকে আপনার ফিল স্ক্রিন করে নেবেন, ডান দিকে অ্যাডতে ক্লিক করে পরের বিটমার্কে নিয়ে এসে অপশানে ক্লিক করে কাট। তো এরপরে যদি আপনার আরও ফটোটি বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভেন ট্রান্সফর্মে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, সোয়াইপ করে আপনার এরকম ফটো অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়া আপনি 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে সাইজটা এরকম বাড়াতে পারেন বা কমাতে পারেন। সো আপনি আপনার ফটো অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে দেখে নেবেন, ঠিক আছে। এখানে ব্যাকে চলে আসবেন। তো একইভাবে এখানে যতগুলি বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলি অ্যাড করবেন এবং অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি কাজটি করে রেখেছি, তো এই প্রজেক্টে দেখুন অলরেডি আমি করে রেখেছি, দেখুন প্রত্যেকটি বিটমার্কে বিটমার্ক অনুযায়ী আমি কিন্তু এখানে ফটোগুলি অ্যাডজাস্ট করে অ্যাড করে রেখেছি। তো আপনারা আগে অ্যাডজাস্ট করে ফটোগুলিকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। দেন এবার কী করতে হবে, ফটোতে আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, এখান থেকে ব্যাকে আসবেন,
ব্যাকে এসে এখান থেকে ইফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন। দেন এখানে দেখুন তিনটি লেয়ার পেয়ে যাবেন, সবার নিচে যে লেয়ারটি থাকবে ফটো রয়েছে, তো ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট এখান থেকে ওপেন করবেন। দেন টাইম লাইনটি একটু এগিয়ে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন এই জায়গায় 10.11, মানে যেখান থেকে আর কি ফটো শুরু হচ্ছে যে বিটমার্ক থেকে, সেই বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন। দেন ফার্স্টে যে ফটো থাকবে ওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটটাই ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এখানে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এখানে ইফেক্টটা লেগে গেছে। দেন এগিয়ে আসবেন, পরের ফটো সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটটাই ক্লিক করে পেস্ট, দেন আবারও এগিয়ে আসবেন, পরের ফটো সিলেক্ট করে এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন একই পদ্ধতিতে, দেন আবারও এগিয়ে আসবেন, দেন পরের ফটোতে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন, দেন আবারও এগিয়ে আসবেন, পরের ফটো সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটটাই ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে আপনারা ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। তো একই পদ্ধতিতে যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে আপনারা ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন ইফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে আসবেন, দেন ইফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। দেন এখানে দেখুন দুটি লেয়ার রয়েছে, রেক্ট্যাঙ্গেল 1 অ্যান্ড রেক্ট্যাঙ্গেল 2 নামে, ঠিক আছে? তো এই দুটি লেয়ারকে আপনাকে কপি করতে হবে। তো এখানে বাঁদিকে দেখুন এইখানে লেয়ারগুলি শো হচ্ছে, তো এই জায়গায় লং প্রেসটা হোল্ড করুন, দুটি লেয়ারকে সিলেক্ট করে রাখুন, সিলেক্ট হয়ে গেছে, দেন এই অপশানটিতে ক্লিক করুন, দেন এখান থেকে কপি টু লেয়ারে ক্লিক করে দিন, দুটো লেয়ার একসঙ্গে কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্ট ওপেন করুন, তো টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে আসার পর যেখান থেকে ফটো শুরু হচ্ছে সেখানে টাইম লাইন নিয়ে আসুন, এখান থেকে ফটো শুরু হচ্ছে তো এখানে টাইম লাইন নিয়ে আসুন, নিয়ে আসার পর এই অপশানটিতে ক্লিক করে দিন, দেন পেস্ট টু লেয়ারে ক্লিক করুন, তাহলে লেয়ারটি এখানে পেস্ট হয়ে যাবে। সো লেয়ারটি এখানে পেস্ট হয়ে গেল। এবার কি করবেন, এই দুটো লেয়ার লং প্রেস হোল্ড করে সিলেক্ট করুন, সিলেক্ট করে নিন, সিলেক্ট হয়ে গেলে এরকম সিলেক্ট হয়ে গেছে, দেখুন দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেলে এই করুন টাইম লাইনটি একদম শেষে নিয়ে আসুন, এরকম শেষে নিয়ে আসুন, শেষে নিয়ে আসার পর এই অপশানটিতে ক্লিক করে দিন, তাহলে কী হলো দুটি লেয়ার একসঙ্গে একদম শেষ পর্যন্ত চলে গেলো, ঠিক আছে? তো এর ফলে কী হলো দেখুন, এই দুটি লেয়ার অ্যাড করার ফলে কী হলো দেখুন, এখানে আমি হাইট করে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাইট করে এরকম ছিল আগে, দুটি লেয়ার অ্যাড করার আগে এরকম ছিল, এটা আমি আনহাইট করে দিচ্ছি, এবার দেখুন এরকম একটা এফেক্ট এসে গেছে, ঠিক আছে? তো এই ফিল্টারটা এসে গেছে। তো এরপর আপনাকে কী করতে হবে, ভিডিওটা আর কি এক্সপোর্ট করতে হবে, যেটা আপনি বানালেন। তো এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখুন শেয়ার বাটন রয়েছে, এখানে একবার ক্লিক করুন, ক্লিক করার পর ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করুন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট মাটি ভিডিওতে, বাই।